economic development and health assistance to Bangladesh. যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সোমবার অনুষ্ঠিত নিয়মিত সংবাদ ব্রিফিং এর প্রায় 53 মিনিটের আলোচনায় বেশিরভাগ অংশ জুড়েই ছিল বাংলাদেশ প্রসঙ্গ। এদিন বাংলাদেশের সাংবাদিকদের পাশাপাশি অন্যান্য দেশের সাংবাদিকদের আলোচনায়ও উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। স্থান পায় ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছাড়ার বিষয়। যুক্তরাষ্ট্র সতর্কতার সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে উল্লেখ করে ব্রিফিং এ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, আমরা দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। আমরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারকে সম্মান করার আহ্বান জানিয়ে আসছে। আমরা এখন অন্তর্ভুক্তি সরকার গঠনকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানাচ্ছি। And health assistance to Bangladesh. পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন মুখপাত্র বলেন, আমরা চাই বাংলাদেশের জনগণই ভবিষ্যৎ সরকারের বিষয়ে সিদ্ধান্ত নিক। বাংলাদেশের সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘন এবং হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে দুঃখিত। এসব মৃত্যুর জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে পূর্ণ ও স্বচ্ছ তদন্ত অত্যাবশ্যক। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। এ সময় প্রশ্ন করা হয় যে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শত শত প্রাণের বিনিময়ে বাংলাদেশ এখন মুক্ত, তবে দেশটির পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। ছাত্রবিরোধী দল এবং সেনাবাহিনী মিলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করছে। বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি? জবাবে তিনি বলেন, প্রথমত গত কয়েক সপ্তাহে সহিংসতায় যারা আহত হয়েছেন আমরা তাদের প্রতি সমবেদনা জানাই। আমরা এখন সহিংসতার অবসান এবং অভিযুক্তদের জবাবদিহিতার আওতায় আনার কথা বলছি। গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখেই অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সকল সিদ্ধান্ত নেওয়া উচিত। ব্রিফিং এ সেনাবাহিনীর সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে কিনা জানতে চাইলে তিনি বাংলাদেশের জনগণই দেশটির সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে উল্লেখ করেন। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে টানা চতুর্থবার ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সে সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরও জানিয়েছিল নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, ভোটে অনিয়ম ও সহিংসতার প্রতিবেদনে ওয়াশিংটন উদ্বিগ্ন। হাওলাদার শামীম, আরটিভি।